माफिया द्वारा गैर कानूनी तरीके से जमीन को बेचा जा रहा है। ये घटना मालदा के खालतीपुर की है। ग्रामवासियों का आरोप है कि इस घटना के पीछे ऊंचे पहुंच वाले लोगों का हाथ है। वहीं जिला प्रशासन व पुलिस ने सब कुछ देखते हुए भी आंखों पर पट्टी बांध रखी है। आइए आपको दिखाते हैं आखिर मामला है क्या। मालदा जिले में माफियाओं द्वारा जमीनों को गैर कानूनी तरीके से बेचे जाने की घटना प्रकाश में आई है। आरोप है कि पुलिस प्रशासन व भूमि विभाग के बिना इजाजत के किस तरह माफिया दिन दहाड़े गैर कानूनी तरीके से राज्य व केंद्र सरकार के जमीन को बेच रहे हैं। जानकारी के अनुसार कालियाचक थाना अंतर्गत खालतीपुर में 4 से लेकर 5 जेसीबी मशीन बैठाकर जमीन को काट कर बेचा जा रहा है। प्रतिदिन 3 से 4 लाख कीमत की जमीन को माफिया बेच रहे हैं। लेकिन हैरान करने वाली बात यह है कि किस तरह प्रशासन इस बात से अनजान है व इसे रोक क्यों नहीं रहे हैं। ওই ধারলা স্থানীয় লোক আছে, তার বিভিন্ন জায়গার খালতিপুর জামিরঘাটা ধারারা শব্দনগর এটা বিভিন্ন রকম লোক জড়িয়ে আছে। ওই যে ধারারা শব্দনগর জামিরঘাটা পুরো ম্যাশিং দিয়ে জিসিবি দিয়ে মাটি কাটছে, আর কিছু কাটছে, নিয়ে যাচ্ছে খোলা তার রাস্তা দিয়ে। আপনি কি জানেন এটা? প্রশাসনের কাছে যদি কোনো খবর থাকতো তার নিশ্চয়ই অ্যাকশন নিত, এটা আমার বিশ্বাস। फिर भी गाँव वासियों ने इस घटना को लेकर जिला पुलिस सुपर व जिला शासक के पास लिखित रूप से शिकायत दर्ज करवाई है। যে আমার এলাকার মানে কালিয়াচকওয়ান ব্লক সুজাপুর কনস্টিটিউশনের মধ্যে এখানে জালালপুর জিপি এর মধ্যে দারালা একটা গ্রাম আছে, ওখানে জাম্বিরঘাটা স্টেশনের পাশে এবং বাঁধের পাশে ওখানে বেআইনি হয়ে মাটি তোলা হচ্ছে। জেসিবি আছে, রেকর্ডিংয়ে দেখেছি 40-50 ট্রাক দিনের বেলায়, কিন্তু রাত্রেবেলা নয়, লুকিয়ে নয়, খোলাখুলিতে হয়ে যাচ্ছে কাজটা, বেআইনি কাজ। তো এটা তো পুরোপুরি বেআইনি কাজ, উইদাউট পারমিশন। পারমিশন তো লাগতো, রেলওয়ে তো লাগতো, সয়েল তুলবে তো রেলওয়ের পারমিশন লাগতো, আমাদের লোকাল বিএলআর সাহেবের পারমিশন লাগতো, ইরিগেশন দপ্তরের পারমিশন লাগতো, ফরাক্কা ব্যারাজের পারমিশন লাগতো। এই পারমিশন ছাড়া কি করে ওরা সয়েল তুলছে? তো আমাকে লাগছে একটা বেআইনি করে র‍্যাকেট চলছে। वही लोगों का मानना है कि इसके पीछे किसी ऊंचे पहुंच वाले लोगों का हाथ है। देखो এটা ভাবতে খুব অবাক লাগছে যে জেলা মালদা জেলা, যে জেলা এবিএ খান চৌধুরীর জেলা, এবং যে এবিএ খান চৌধুরীকে বিশেষ করে রেল দপ্তর সারা ভারতবর্ষের মধ্যে চিনিয়েছে, সেই জায়গায় আমরা বিভিন্ন ডিস্ট্রিক্টে সিন্ডিকেট রাজের কথা শুনছি, কিন্তু খোদ মালদা জেলায় সিন্ডিকেট রাজ শুরু হয়েছে এটা জেনে আমরা ভীষণ অবাক হলাম। যে তৃণমূলের যে রাজত্ব এবং সেই রাজত্বে সিন্ডিকেট রাজ কত দূর এসে পৌঁছেছে, বিশেষ করে যে জায়গাটা ধাওলার কথা বলা হচ্ছে কালিয়াচক ব্লকে, সেখানে এমনিতে পপুলেশন ডেন্সিটি প্রচুর, সেই জায়গাটাতে যেভাবে দিনের বেলায় এখানে মাটি তোলা হচ্ছে এবং যে জায়গাটা থেকে তোলা হচ্ছে ধারালা স্টেশনের পাশে, সেটা রেল দপ্তর, সেচ দপ্তর এবং আপনার ফরাক্কা ব্যারেজ, এই তিনটারই এখানে দখল আছে আর কি। সে তিন দপ্তরের নাখের গোড়া থেকে চোখের পাশ দিয়ে যে কাজগুলো জেসিপি দিয়ে তোলা হচ্ছে, এবং সেখানে আমরা শুধু তাই নয়, বিভিন্ন জায়গায় আজকে জেলায় দেখতে পাচ্ছি ওখানে কোথাও মাটি তুলছে জেসিপি দিয়ে, আবার কোথাও জলাভূমি মানে মাটি দিয়ে ভর্তি করা হচ্ছে।